গুড আফটারনুন বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবার আগে তোমাদের আমি নিয়ে এসেছি আমাদের ঘরের কাজ দেখানোর জন্য। তো এখানে দেখো, এখানে মিস্ত্রি কাকারা এখানে মশলা মাখাচ্ছে। তো আমাদের ঘরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, চলো তোমাদের একটু দেখাই। আর এই যে আমার ঘর, নতুন ঘর, আর নতুন ঘরের কাজে দেখো আমাদের লিন্টন ঢালাই কিন্তু হয়ে গেছে, যেটা হচ্ছে ঘরের ছাদের আগের একটা ঢালাই। তো লিন্টন ঢালাই হয়ে গেছে কিন্তু জানালার ডিজাইন এখনও হয়নি। ওরা আজকে আসবে, কালকে আসবে, এরকম করে করে ওরা আসছেই না, না জানি না কবে আসবে। তো লিন্টন ঢালাই হয়ে গেছে, আর আজকে কাজ হচ্ছে যে লিন্টনের উপরে যে ইটের গাঁথনি হয় সেই গাঁথনি হচ্ছে। তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি আর পারলামই না, তাই চলে আসলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না, এরকম কি হতে পারে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো লিন্টনের উপরে এদিকের 8 ইটের গাঁথনি হয়ে গেছে, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জানলা, সিঁড়িঘরের জানালা, আর এই পাশে চারিদিকে এরকম গাঁথনি উঠে তারপরে হবে একদম ছাদ ঢালাই, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম আর এখন অপেক্ষা করে আছি। দেখা যাক কবে এই দিনটা আসে। আর এদিকে দেখো, তোমাদের একটু পুরো ঘরটাও দেখিয়ে দিলাম, এখন মিস্ত্রি কাকার এখানে কাজ করছে। সবে সবে আমি স্নান করে এসেছি, সবার আগে পুচকো বাবাটাকে স্নান করে দিয়েছি, ও এখন দেখছে টিভিতে কার্টুন। তো আমার ছোট ননদ আর ননদের ছেলে ওরা গেছে বেলে, ওর আজকে একটু আঁকা পরীক্ষা আছে, একটু কম্পিটিশন এগুলো আছে, তো ওর জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে ধুয়ে চলে গেছে। আজকে দিদি রান্নাবান্না করেছে, আমি সকালবেলা একটু টুকিটাকি গুছিয়ে দিয়েছি সব কিছু, তো দিদি রান্নাবান্না করেছে, তো ছেলে এখন খাবে, রান্নাঘরে যাব খাওয়াবো, এর জন্য ভাত বাড়বো। আর তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে আমাদের কী কী রান্নাবান্না হয়েছে। সবার আগে দেখা, এখানে হয়েছে চুনো মাছ, একদম কুচো চুনো মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আজকে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি রান্নাতে। আর এখানে আছে লাল শাক, যেটা আমাদের সকালবেলায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর আছে খয়রা ইলিশ যেটাকে বলে, ওটা ভাজা। তো সকালবেলায় এই লাল শাক, খয়রা ইলিশ ভাজা আর অল্প একটু মাছের ঝাল দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর আমার ছেলে যেহেতু ছোটো মাছ খেতে পারবে না, তাই এরকম 500 মতো মাংস আনা হয়েছে, ও যেহেতু ছোটো মাছ খেতে পারবে না। এই যে মাংস, মাংসটাও আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, সব তরকারি কাঁচা লঙ্কা দিয়ে এর জন্য রান্না হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো এই কদিন মানে সরস্বতী পুজোর পরে আমি আর কোনো ব্লগ করিনি, ব্লগ করতেই পারিনি, তার কারণ বাবুর এতটা শরীর খারাপ ছিল, বাবার একটু হার্টের প্রবলেম। আর বলতে পারো 3 বছর আগে যে ডক্টরকে আমরা দেখিয়েছিলাম, সেই ডক্টর বলেছিল উনি আর কি যতদিন বাঁচবেন এক এই মেডিসিনগুলো ওনাকে খেয়ে যেতে হবে, সেই অনুযায়ী সেই মেডিসিনগুলো বাবু খাচ্ছিল। কিন্তু কিন্তু 2 বছর ধরে এই মেডিসিনগুলো লাগাতার খাওয়াতে নাকি হার্টের উপর খুব একটা খারাপ প্রভাব ফেলেছে, হার্টের অবস্থা খুবই খারাপ। তো ডাক্তারবাবুর কাছে তিন চার দিন আগে নিয়ে গেছিলাম, ডক্টর দেখালাম, মানে ওষুধ সব চেঞ্জ করেছে, খাওয়া দাওয়া চেঞ্জ করে দিয়েছে, একদম কম লঙ্কা কম মশলায় তরকারি রান্না, কম তেলে, যত কম মশলা কম তেলে আর কি রান্না বান্না করা যায়, লবণ বন্ধ করে দিয়েছে, লবণের জায়গায় বিট নুন কালো লবণ এগুলো ব্যবহার করতে বলেছে। তো সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের জীবন, সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে, জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে। কী হয়েছে বাবা? তো ভবিষ্যতে কী হয়েছে, ব্যথা করছে? কিছু হবে না, যে তাই তো এখনই খাওয়াবো। তো ভবিষ্যতে যাই হোক আর না হোক, এখন আমাদের যেটা মানে যেটা চলছে সেটা নিয়ে ভাবতে হবে। ঘর, সত্যি কথা বলতে গেলে ঘরে হাত দেওয়ার পর আমাদের হাত একদম খালি হয়ে গেছে, বুঝতে পারছো একটা ঘর ভেঙে নতুন করে ঘর করা কতটা মানে মানে অর্থের দিক দিয়ে প্রচণ্ড মানে একদম লো হয়ে পড়েছি আমরা। তারপরে বাবুর শরীর খারাপ, এত ওষুধ পালা সব কিছু সব দিকেই দেখতে হচ্ছে, এই অবস্থায় টেনশানে রাত্রে মাঝে মাঝে ঘুম হয় না, মাঝে মাঝে মানে কী বলবো ঠিকমতো একটু ঘুম হয় না, সবসময় একটা টেনশান যে কবে এই ঘরটা কমপ্লিট করতে পারবো, কবে মানে এই মানে কীভাবে যে তোমাদের আমি বোঝাবো সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এই যে টেনশান এটা যে কবে শেষ হবে জানি না। তার উপরে এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, কিছু না কিছু তো লেগেই রয়েছে। তো ছাড়ো এসব কথা, এখন ছেলেকে গিয়ে খাওয়াবো, তারপরে দেখি ভাত কটা কম আছে, তারপরে কটা ভাতও বসাতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো ছেলেকে খাইয়ে দাইয়ে এখন আমি নিজের খাবার নিয়ে বসেছি, দুপুরবেলা যেহেতু একটু ভাত রান্না করার ছিল, তো ঘরে একদম কাঁচা পেঁপে, তাজা পেঁপে ছিল, তো পেঁপে কেটে পেঁপেও সিদ্ধ দিয়েছি আমি ভাতের সঙ্গে। যারা পেঁপে সিদ্ধ পেঁপে সবজি খেতে ভালোবাসো না, তাদেরকে বলছি একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমার তো পেঁপের তরকারি, পেঁপে সিদ্ধ সত্যি খুবই ভালো লাগে, আর পেঁপে নাকি শরীরের পক্ষেও খুব খুব খুবই ভালো, প্রেগনেন্ট মহিলাদের ছাড়া। তো এখানে দেখো আমি পেঁপে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বাবু পেঁপে সিদ্ধ খাবে না, শুধু আমি আর মা আমার শাশুড়ির জন্যই।
দুজনই খাবো পেঁপে সিদ্ধ। তো দুপুরবেলা আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুধু দুইজনই বাকি আছি। আর পেঁপেটা এতই গরম যে সবে তো ভাত নামিয়েছি, পেঁপেও খুব গরম, তো হাত দিয়ে আর মাখাতে পারছি না, তাই খুন্তি দিয়ে দেখো এইভাবে আমি ভেঙে নিচ্ছি পেঁপেগুলো। তো এখানে আমার পেঁপে মাখা হয়ে গেছে প্রায়, এখন আমি ভাত বাড়বো। মা এখন সন্ধ্যা দিচ্ছে, মানে সন্ধ্যা না সরি দুপুরের ঠাকুর সভা দিচ্ছে। সকাল সকাল আজকে পুজো দিতে পারিনি, তাই দুপুরবেলায় এখন স্নান টান করে, আজকে যেহেতু একটু কাজ ছিল দুপুরবেলায় স্নান টান করে এখন পুজো দিচ্ছে। তো মা বললো তুই ভাত বেড়ে তুই খেতে লাগ, আমি পুজোটা দিয়ে আসি তারপর আমিও খেয়ে নেব। তো এর জন্য দেখো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, দুপুরের একটু লাল শাক একটু মাছের ঝাল আর আছে পেঁপে সিদ্ধ। দুপুরবেলা পেঁপে সিদ্ধ ভাত কে খায় বলো? কিন্তু আমাদের গরম ভাতের সঙ্গে কিন্তু সিদ্ধ জিনিসটা খুবই ভালো লাগে, যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ হয়েছি, তো আমাদের সিদ্ধ ভাত সকালে দাও দুপুরে দাও আমাদের কিন্তু খুবই ভালো লাগে। সঙ্গে যদি একটু ডাল থাকে বা একটা ডিম অমলেট থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো এখানে বসে বসে আমি দুপুরের খাবারটা খেয়ে নেব, তারপরে মা আসলে মা খেয়ে নেবে, তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলায় আবার দেখা করবো। বিকেলবেলা ঘরটার ঝাঁট দিয়ে তারপরে থালা বাসন ছিল কটা ওগুলো ধুলাম। এখন বাজে 5টা। তো বাইরের ওয়েদারটা কি বলতো, আজকে একটা ক্লাউডি ওয়েদার, একদম মেঘলা মেঘলা ওয়েদার, এর জন্য ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছিল, ওর জন্য একটা সোয়েটার গায়ে দিয়ে নিলাম। আর এখানে সব বাচ্চা কাচ্চা খেলা করছে, আর অন্যান্যদের ছেলে ওর আঁকা কম্পিটিশন শেষ হয়ে গেছে, তো বাড়ি চলে এসছে, তো ওর সঙ্গে সঙ্গে মাঠে চলে এসছে ছেলে খেলার জন্য। ওকে শুধু দুধ হরলিক্স খাইয়ে দিয়েছি, ও সে খেলতে চলে এসছে তাদের সঙ্গে। সরস্বতী পুজোয় পড়ে গিয়ে যে কান্নাকাটি করেছে, এর জন্য আর আমি বাড়িতে বসেছিলাম না, এর জন্য আমি ওর পিছন পিছন চলে এসেছি যে পড়ে টড়ে যায় কি না, ছোটো মানুষ তো এদিক ওদিক খেলতে খেলতে যে পড়ে গেল ব্যথা লাগবে, তো আমি জানতেও পারবো না কোথায় ব্যথা লেগেছে। আর ও এরকম ছেলে, এক জায়গায় ব্যথা লাগলে এইভাবে কান্না করবে যে কোথায় কোথায় না ব্যথা লেগেছে, এর জন্য আমিও চলে এসে বসে রয়েছি যে খেলা শেষ হলে নিয়ে যাব বাড়িতে একসাথে। বাবা এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, ওরে মরে যাবে তো, মরে যাবে তো, গলায় ব্যথা লাগবে, ব্যথা লাগবে, ব্যথা লাগবে, ব্যথা লাগবে, ফেলে দে, মুখ থেকে ফেলে দে, ফেলে দিয়েছে আঁকা পরীক্ষা কেমন হলো আজকে? অত নো ভালো হয়েছে, এ দেখাবি আমাকে কোনটা এঁকেছিস? আমি এই খাতা থেকে আঁকিনি। তাহলে আমি এমনি আমি এঁকেছি যেটা, সেটা আমি তোমাকে এঁকে দেখাবো, দেখো। চল চল বাড়ি চল, সন্ধ্যা হয়ে গেছে, আর থাকতে হবে না মাঠে, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাবা বাড়ি চলো, চলো বাড়ি চলো, আর মাঠে থাকতে হবে না। অত নো চল বাড়ি চল, কামড় দেবে কিন্তু, চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, থাকতে হবে না, ওটা এগিয়ে গেছে, চল 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 চল, চলো বাড়ি চলো, বাড়ি চল। আর ওয়েদার এতটাই খারাপ যে একটুখানি বেলা হলে পুরো অন্ধকার হয়ে যায় চারিদিকে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না কিন্তু অন্ধকার হয়ে এসেছে। চলো বাড়িতে চলো, চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি আয়, বাড়ি আয়, বাড়ি আয়।